পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী মন্ত্রীময় ঘোষের নমিনেশনের কাগজপত্র কেড়ে নেওয়া এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির নেতা মন্ত্রীময় ঘোষ অভিযোগ করেন, তিনি পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র দাখিল করার পর বিডিও অফিস থেকে বের হওয়ার মাত্রই তাকে তৃণমূলের লোকজন ঘিরে ধরে এবং ব্যাপক পরিমাণে মারধর শুরু করে দেয় তাকে। তার হাতে থাকা মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্র সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ না থাকলেও সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে উদ্ধার করে। অবশ্য এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে বিডিও অফিস চত্বরে। আমি বিজেপির। কি নাম আপনার? মন্ত্রীময় ঘোষ। আপনি কিসে দাঁড়িয়েছেন? আমি সমিতিতে দাঁড়িয়েছি। কি হলো, কোথা দিয়ে? আমি ওদিকে যাচ্ছিলাম নমিনেশন ফাইল করে, আমাকে সবাই মিলে ধরে আগুলে মারলো, আমার পেপার কেড়ে নিল। আচ্ছা, সন্দীপ, কি নাম সন্দীপ, এখানে যে সন্দীপ এখানে আমার পেপার, সমস্ত পেপার কেড়ে নিয়েছে। আপনি কাউকে জানিয়েছেন? কোথায় জানাবো, এই তো পুলিশ প্রশাসন সামনে ছিল, ছাড়ালো, পুলিশ নিজে ছাড়ালো আমাকে। আচ্ছা, ওদের কাছ থেকে। কতজন ছিল ওরা? ওরা 15-20 জন ছিল। তো আপনার নমিনেশন ফাইলটা কোথায়? আমার নমিনেশন সব ফাইল কেড়ে নিল ওরা। কোন জায়গাটা কেড়েছে? এই দোকানের কাছে, এখানে। মোড় থেকে কত দূর হবে মনোনয়ন কেন্দ্র? এখান থেকে 100 কিলোমিটার দূর হবে না। 100 কিলোমিটার হবে না, 100 মিটার হবে না। আচ্ছা, 50 মিটার হবে, এই সামনে দোকানের কাছে। বাইরেও তো পুলিশ রয়েছে। বাইরে পুলিশ ছিল? পুলিশ ছিল না ওই টাইমে, দৌড়ে এলো পুলিশ, পুলিশকে ডাকলাম আমি, পুলিশ যেয়ে পথে ছাড়ালো। তো আবার কি জমা হয়ে আছে? জমা ওরাই ছিল, ওরাই আবার ওদিকে চলে গেল। কোন পঞ্চায়েত থেকে আপনি? আমি পড়াশিয়া পঞ্চায়েত থেকে। আবার কি নমিনেশন তুলবেন? নমিনেশন তুলবো, আমার তো পেপার কেড়ে নিল। কি নাম? কি নাম? আমার নাম মন্ত্রীময় ঘোষ। মারধর করেছে নাকি? হ্যাঁ, আমাকে মারধর দেখলো না, এই জামা আজকে আমার ছেড়ে দিল। কোন পার্টির? আমি বিজেপি পার্টির। দুর্গাপুর মহকুমা হাসপাতালে একটি মেগা কিচেন রুমের উদ্বোধন করা হলো। এই মেগা কিচেন রুমের উদ্বোধন করেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এডিডিএর ভাইস চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল এবং হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মহকুমা হাসপাতালের এই মেগা কিচেনটি তৈরি করতে খরচ হয় 16,20,393 টাকা, যা এডিডিএর তহবিল থেকেই দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মেগা কিচেনের প্রতিদিন গড়ে প্রায় 500 জনের রান্না করা যাবে বলে জানা গেছে। এছাড়াও এই রান্নার কাজে যুক্ত কর্মীদের বিশ্রামের জন্য রান্নাঘরের সঙ্গে একটি বিশ্রামের ঘরও তৈরি করা হয়েছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, আগের রান্নাঘরটি খুবই ছোট ছিল, হাসপাতালে প্রতিদিনই প্রায় রোগীর সংখ্যা বেড়েই চলেছে, সেই জন্য এই ছোট্ট রান্নাঘরে সেই ভিড় সামলানো খুবই কষ্টকর হয়ে পড়ছিল। তাই একটি বড় অর্থাৎ মেগা কিচেন রুমের উদ্বোধন করা হলো। হাসপাতাল কর্তৃপক্ষ এই মেগা কিচেনের জন্য এডিডিএকে ধন্যবাদও জানিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসানসোল মহকুমা হাসপাতালের জন্য কিছু করতে পারলাম। আমরা পারলাম মানে
আমাদের সরকার করতে হলো আমাদের ভাবনা চিন্তা কিছু লোকের মধ্যে প্রতিফলিত হয় সেই কাজটা ওটাই করতে হবে। সরকার যেটা খুশি হবে এটা সুভা সরকার বলছিল না, আমরা বলতে চাচ্ছি আমরা আজ পর্যন্ত মানে আমাদের ভাইচার বারবার বলতেন এবং এর আগে অনেকবার আমাদের সুভাষ বলে আমাদের ইন্ডোরে কিচেন রয়েছে, সেই কিচেনটার জন্য আমাদের যে কোনো সময় হ্যাজার্ড হতে পারে, মানে ফায়ার হ্যাজার্ড হতে পারে, এবং আমাদের যে লাইসেন্স ফায়ার লাইসেন্স যেটা পাওয়ার গল্পটা সেই ফায়ার লাইসেন্সটা আমরা পাচ্ছিলাম না, যেহেতু ইন্ডোরে কিচেন আছে কিন্তু তো আমাদের ওই কিচেনটা খরাতে হতো ওই লাইসেন্সটা পাওয়ার জন্য, তা এই জন্য আমরা অ্যাপিলও করেছিলাম এডিডিতে, তাই এডিডিতে সেটা কোনো কিচেন মারিয়ে দিয়েছিল, এবারে আমাদের ইজি হবে ওই লাইসেন্সটা পাওয়ার। টোটাল এডিডি দিল খরচাটা টোটাল কত টাকা দিয়ে এটা আমি কি বলতে পারবো না, আমরা আমার কাছে চাবি পেয়েছি আমি কিচেনের একটা মাপে চাবি লাগবে এখানে এখানে রান্না এখানেই হবে এটা রান্না এখানে এখান থেকে রোগীরা পরিষেবা পাবে। এইটা হলে যারা মানে কিচেনের জন্য যারা কাজ করবেন যারা কর্মী তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য পাবে, তারা কাজটা করতে পারবে, যে কোনো মানুষের যদি ওয়ার্কিং প্লেসটা ভালো না হয় না কাজটা কিন্তু ভালো হয় না, নিজের বাড়ির রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া বাতাসের জায়গা না হয় তাহলে বাড়ির রান্নাটাও কিন্তু ভালো হয় না, এইখানটা একটা ভালো জায়গায় করা হলো, পর্যাপ্ত জায়গায় করা হলো,
যারা কর্মী তারা কাজটা ভালো করবে এবং রোগীদের তার মাধ্যমে রোগীরা পরিষেবাটা ভালো করবে। কত খরচ হলো ওই পুরো প্রকল্পে? ১৬ লক্ষ ২০ হাজার। তারপর আর কী কী পরিকল্পনা আছে? আমাদের অনেক পরিকল্পনা হয়েছে ভাই, এখন একটু বলছি নমস্কার কিছুদিনের জন্য। তো পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, সভাপতি এই কাজে কন্টিনিউয়াস প্রসেস করে আমরা আজকে উদ্বোধন করতে পারলাম। নতুন কোনো কাজ এই মুহূর্তে যেহেতু একটা মানে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, সভাপতির জেলা জুড়ে নতুন কোনো কাজ নেওয়া যাবে না। আর আমরা যে কোনো কাজ করি দেখুন, এটা মমতাভাই যে নির্দেশ, মানুষের জন্য যেখানে নতুন কাজ আমাদের করতে হবে, এখানে কোনো দোহরাই করলে চলবে না। হাসপাতালটা কোথায়, হেলথ সেন্টারটা কোথায়, ফ্যামিলি সেন্টারটা কোথায় করতে হবে, এগুলো করতে হবে। পরবর্তীকালে নিশ্চয়ই হাসপাতালটারও বড়ো করার পরিকল্পনা আছে, সেখানে আমাদের যোগদান নিশ্চয়ই থাকবে। আমরা কর্পোরেশন আমরা নিশ্চয়ই নিতে হবে কাজের কাজগুলো। আমরা হোটেল মানে হসপিটাল বিল্ডিংয়ের মধ্যেই ছিল এবং সেখানে এখন দেখুন তো বহু ফায়ার রাজার্সের ব্যাপার থাকে, প্লাস জায়গাটা অনেক ছোটো ছিল, এখন আমাদের হসপিটালের পেশারও প্রচুর বেড়েছে। আমরা এইসব যে জায়গাটা দেখছি এর সঙ্গে পিছনে আমাদের অনেক বড় স্টোর আছে, আরও মানে যাদের যারা কাজ করবে তাদের রেস্ট নেওয়ার জায়গা আছে, এটা আমরা ৫০০ লোকের অ্যাট এ টাইম আমরা খাবার বাড়িয়ে করতে পারবো মিনিমাম, এটা অনেক বড়ো প্ল্যান করে করা হয়েছে। প্লাস আমাদের পরিকল্পনা আছে, আমাদের যেখানে কিচেনটা ছিল, আমাদের যেখানে ফিমেল ওয়ার সেটা কম্পারেটিভলিতে প্রচুর পেশার, আমরা সেই জায়গাটাকে এক্সপেনশন অফ ফিমেল ওয়ার্ডে কনভার্ট করবো যত তাড়াতাড়ি পারি, এই হিসাবে প্ল্যানলি এটা করে। আনুমানিক কত পেশেন্ট কোনো খাওয়া কত পেশেন্ট কি ফুড দেওয়া হয়? আনুমানিক আনুমানিক মোটামুটি এরকম ৪-৫০০ লোককে।